القرآن الكريم المدبر لشأن إنا نحن نسرنا الذكرى وإنا له لحافظون الله رب العالمين بولن এই কুরআনটা আমি নাযিল করেছি এই কুরআনকে হেফাজত দাই আমি আল্লাহ কাউকে দেই নাই সুন্দর মুরার বাবা জবানটা কোনে বলো কুরআন হেফাজতের মালিক কে লালিকাল কিতাব লা উইমা বিহুদাল লিল মুত্তাকি ¡Vamos! 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 ¡Vamos!
নিশ্চিত হবে চিন্তা করুন বেশি তবে কথা একটাই যে যা করবে তাই পাবে আপনি যখন বাচ্চা ছোটবেলা রক্ষা করতে ব্যর্থ হন এই সন্তান 12 বছর হইলে আপনার আঙ্গুল দেখায় চলে বাচ্চার কোন কাঁদা মাটির মতো কাঁদা মাটির মতো ছোটবেলা থেকে যেভাবে আপনি চাইবেন সেইভাবে সে মানুষ হবে আর ছোটবেলা আপনি বাচ্চারা দুধ খাওয়াইবেন আরে মাঠে মোবাইল লইয়া গিয়া আপনি মোবাইল দেখবেন বাচ্চারা এমনি দুধ খারেন না সাহেব সে তিন বছর পর ওই কর আমার মোবাইল তো কার্টুন তো নেলে ভাত খেতাম না বাচ্চা কি মোবাইল দিকে দেখতেছিল দেখাইছে কেডা দেখাইছে কেডা আজকে যুব সমাজ উদ্ভূত হাতে মোবাইল না এই মোবাইল গার্জিয়ান দরকার হবে সত্যি সত্যি অভিভাবকদের কারণে আজকে দেখেন যে বয়সের পোলাপান মোবাইল নিয়ে চলে আজকে সমাজ অতপতন হয়ে যাচ্ছে কথা বলেন না কেন নৈতিক শিক্ষার অবক্ষয় হচ্ছে এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে বাবা মা কি সতর্ক থাকতে হবে ছেলে রাত্রে কয়টা সময় বাইরে যায় কটার সময় ঘরে ফিরে আসে রাত্রে কটার সময় কম্বলের ভিতরে ঢুকে ঢুকে কথা কয় সব আপনাকে খেয়াল রাখতে হবে কথা কন ঠিক না বেটি আমি মনে বেশি কথা বলতেছি না আমার সময় অল্প তো এলাকা সব করে দিতেছি নাই এটাকে বদলে দল মেরে দুই আড়াই ঘন্টা ফাল্লা তোলা হয়ে যাচ্ছে ওয়ান দাঁড়ে তোলা সম্ভব না আমার অনেক দূরে যাইতে হবে যেই কথা লিখুই সে একটিকে ফালাই দিতে দেবে মোবাইল কি হালকা কত না পুরা কত তো পুরা কত জান না সালাম কিনলে গিয়া সালাম কিনলে গিয়া আল্লাহ আকবার জোরে কর আজকের ওয়াজের মাহফিল থেকে তাদের কলমে নূর বই যাবে আল্লাহ তুমি কবুল করো এই মাহফিলগুলো দেওয়ার উদ্দেশ্য এটাই যে আপনাকে কিছু প্রস্তাব দেওয়া হবে আপনি গ্রহণ করে বাড়িতে যান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাই আল্লাহর দয়ার মধ্যে কোরআন দয়া আল্লাহর অনুগ্রহের ভিতরে কোরআন অনুগ্রহ কারণ এই কোরআনটা এমন একটা গ্রন্থ সব গ্রন্থের চাইতে আমরা এমন একটা গ্রন্থ পেয়েছি এই গ্রন্থটা হলো সেরা গ্রন্থ কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ কোনো সন্দেহ নাই এই জন্য যুবক ভাইয়ের আমার পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় এরপরে আমার আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ হলো আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান কথা বলেন ঠিক কিনা আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান এমন একটা গ্রন্থ পেয়েছি আবার এমন একটা ধর্ম পেয়েছি যেই ধর্মটা আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম কথা বলেন না একটা মেয়ে হিন্দু থেকে মুসলমান হলো কি দিকে বলুন এমন প্রতিদিন হিন্দু থেকে মুসলমান হইতেছে এটা মুসলমানদের বিজয় কথা বলে ঠিক কিনা ওদের এই পটিয়া যাওয়ার পরে আমির পান্ডার দরবারে একটা হিন্দু এসে মুসলমান হয়েছে হবিগঞ্জের প্রায় অনেক অসংখ্য লোকদেরকে আমি আমার হাতে ইনশাল কালিমা পরে মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ এক মেয়ে মুসলমান হলো তাকে জিজ্ঞাস করা হলো তুমি কেন হিন্দু থেকে মুসলমান হয়েছ তুমি অপরূপ সুন্দরী মেয়েটা ডাক দিয়া কয় আমার বাবা যখন হিন্দু ছিল আমি চোখে দেখেছি আমার বাবাকে আগুন দিয়ে চিতা শালায় পোড়াইতেছে আমার বাবার আগুন দিয়ে পোড়াইতেছে পুরানোর সময় হঠাৎ করে পাটা উপর দিকে উঠে গেছে মানে হলো এটা কি কর
বুকের মধ্যে পায়রা শুরু করছে যে এই বাপের শরীরে কোনোদিন কেউ আঘাত করতে দেখি নাই আমার বাবার শরীরের মধ্যে পায়রা শুরু করছে পায়ের মধ্যে পায়রা শুরু করছে শুধু মত তাই নয় কিছুদিন পর আমার আম্মা দুনিয়া থেকে চলে গেছে আমার আম্মা যদিও হিন্দু কিন্তু পর্দা করে চলতো পরপুরুষের সামনে যেত না খুব আবৃত্তি করে চলতো জীবনে আমার মারে পরপুরুষের রাস্তাঘাটে দেখে না এমন ভাবে চলতো কিন্তু আমার আম্মা যখন মারা গেল যেই মাত্র মারা গেল তখন যাই আগুনের মধ্যে কাঠ দিল আর মামাকে শোয়াইল শোয়াইয়া উপরে আবার কাঠ দিয়ে আগুন ধরাইয়া দিল চোখের সামনে দেখলাম কাপড়টা পড়ে গেছে কয়েক সেকেন্ডের ভিতরে কাপড়টা পড়ে যাওয়ার পরে আমার চোখের মধ্যে মার উলঙ্গ শরীরে ভেসে উঠেছে যেই মার বডি কেউ দেখে নাই যেই মার চেহারা দেখে নাই সেই মা কাপড় পুরার পরে মার সব কিছু যখন বের হয়ে আসলো দেখলাম মা একটা ঠেঙ্গা মারছে পাগল উপরে উঠে গেছে তখন গায়ের কোনো কাপড় নাই সবাই মিল্লা মায়ের উপরে লাঠি দিয়া বাইরে এই বাইরানোটা দেখে আমার কেমন কেমন জানে লাগলো তখন আমার চোখের মধ্যে মুসলমানদের বিদায়ের দৃশ্য ভেসে উঠেছে আমি দেখেছি আমার চোখের মধ্যে মুসলমানদের বিদায়ের দৃশ্য আমার পেটে উঠেছে আর আমি মনে মনে ভাবতেছি মুসলমান মারা গেলে কত সুন্দর করে তার একটা চাদর দিয়ে ঢেকে রাখে আর মুসলমানটা মারা গেলে কত সুন্দর করে তার নাকে দিয়া তোলা ঢোকায় কান দিয়া তোলা ঢোকায় নাক দিয়া যেন পানি না ঢোকে কান দিয়া যেন পানি না ঢোকে কত সুন্দর করে কষ্ট সাবান দিয়া গোসল কত সুন্দর করে গোসল দিয়া আবার নাস্তারে সুন্দর করে উঠাইয়া বসা বসাইয়া পেটের মধ্যে চাপ দেয় নিচে দিয়া পায়খানা বাইরে টিস্যু দিয়া পায়খানা গুলা পরিষ্কার করে দেয় কোন ধরনের ঘৃণা করে না কোন ধরনের অভিযোগ করে না মানুষগুলো প্রতিযোগিতার সাথে সাথে যাই অংশগ্রহণ করে আমি দেখি তাদের গায়ের মধ্যে পুরান কাপড় দেয় না আতর লুবান লাগাইয়া সুরমা লাগাইয়া সুন্দর করে গোসল দিয়া তারে সুন্দর করে শরীরটা মুছে কাপড়টা পরায় উজু উজু করে কাপড়টা পরাইয়া মসজিদ থেকে খাট আই না কত সুন্দর করে খাটের মধ্যে শোয়া আর মানুষ কোনোদিন ঘাড়ের মধ্যে ভার নেয় না কষ্ট পাই কিন্তু মানুষটা মারা গেলে এই ভারী লাশটাকে তারা কাদের মধ্যে আনন্দের সাথে তারা কাদের মধ্যে তুইলা তুইলা হাঁটে আল্লাহর হাবিব বলে কোন মানুষ যখন নিজের লাশ কাদের মধ্যে লয় আর 40 কদম যখন হাইটা সামনে যায় আমার আল্লাহ ওই লোকের 40টা কবিরা গুনাহ মাফ করে সারা জীবন হাসো হাতে মোবাইল থাকে যারা জানে যারা আল্লাহর ওলি আছে আলেম আছে ইমাম আছে খতিব আছে এদের কাছে যাইয়া যাইয়া আখিরাতের কথাগুলো শুনলে মোবাইল ভালো লাগবে না দুনিয়াদারি ভালো লাগবে না খেলাধুলা ভালো লাগবে না মনটা সব সময় টানবে একটা দিকে সেই জায়গার নাম হলো সোনার মদিনা কথা বলেন ঠিক কিনা ও গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি বল গো আমার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি আর জন্ম আমার বাংলাদেশে জন্ম আমার বাংলাদেশে রেখেছ আমায় পাগল করে উম্মতের দরদি তুমি তোমার দিদারে
صلوا كما رأيتموني أصلي نبي بولت توم رأي من ما بنامس كرو زمان ما بيامي نبي نامس كوري نبي ندوري كي نامس كرو نامس كوري نبي نام أني نامس كرو نامس كوري نا نبي نبي ولا وار ماشي الدنيا رزومي شو وانو من كوري شن تكينا نبي ماي أمرا كي خشينا بزار هارو تري خشينا بزار আমার নবীকে পেয়ে আমরা খুশি এই সন্তানরা নীরব থাকে নবীকে পেয়ে আমরা খুশি আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে কুরআন পেয়েছেন অনেক মানুষ বলে নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে এর আগে নাকি নবী ছিল না নাউযু বিল্লাহ বিদ না কথা বলে ঠিক কি না বলে আমার নবীর পরে কি আর কোন নবী আসবে না আল্লাহ বলছে ওয়া বিরহমাতিহি রহমত করে আনন্দ করো তা আমার নবী হলো রহমত এইজন্য আমরা ঈদে মিলাদুন্নবীর দিনে আমরা জশ্নে জুলুস মানে হলো আনন্দ মিছিল করি জয়নুল সুবহানাল্লাহ তাই ঠিক আছে যারা বলে ঈদুল ফিতর ঈদুল আযহা সারা কোন ঈদ না ঈদে মিলাদুন্নবী আবার কিসের ঈদ বাদ দিন আর ঈদ লাগাই তাম না ঈদ আমি করিতাম না মিলাদ নবী নবীর শুভ আগমনে আনন্দ মিছিল হবে আসো কিভাবে আজকে মাহফিল বলছে না সুতরাং বড় মাহফিল হবে আপনারা আসেন বলছে কি না আমিও বলি নবীর শুভ আগমনে আমরা আনন্দ আমরা মিছিল করব কি মিছিল করব আনন্দ মিছিল করব ঈদ না লাগে না মুশকিলা এরপরে আপনারা আসবেন কি কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মের মানুষগুলো তাকায় দেখো আমরা তাদেরকে মেসেজ দেই দেখো আমরা কোন নবীকে পেয়েছি যেই নবী রহমত দান নিত কি ঠিক আছে ভাইরা আমার তাই আল্লাহ বলছেন রহমত পেলে আনন্দ করো তাহলে আমার নবী রহমত আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন এই জন্য আমরা নবীদের পাইয়া খুশি কি একদিন না প্রতিদিন কথা বলে না একদিন না প্রতিদিন নবীরে পাইয়া পরে একটা ছেলে হইলে বাচ্চা না তিন বছর ধরে কয় বছর হঠাৎ করে বাচ্চা হইতে পারে কয়েক মাস পরে ডাক্তার কাছে গেছে যাওয়ার পরে ক ছেলে হবে কেমন লাগে খুশি খুশি রাখবে কি খুশি রাখবে কি অনেকে দিকে ফতুয়া কপে বাচ্চা গেলে ঈদ করান দিত না এটা ঈদ করে দিত এটা ঈদ হলো দুইটা একটা ঈদুল ভিতরে একটা ঈদুল আজহা এর বাইরে আর কোনো ঈদ নাই একটা আবিদানি একটা পারিভাষিক আমরা আবিদানি করছি আমরা ঈদ শব্দটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি কিন্তু এটা নিয়ে এত টালা খেসা করতে করতে নিয়ে এমন একটা ব্যাপার আছে মনে হয় যেন মারামারির অবস্থা হয়ে গেছে পেটে বাচ্চা এক মাস হলো না পেটে ছেলে হইব কি খুশি আহারে এত খুশি এখন কেউ যদি কয় এই খুশি এখন চাইবো না হাতে থেকে মানুষ দিব এই মাহফিলটা যে হয়েছে সুতরাং বলে আমি চাইছি আপনাদেরকে বেজা খুশি না খুশির বাতরে খুশি রাখবি কি তো সুতরাং কোনো ঈদই হতো না যদি আমার নবীর শুভ আগমন না হতো কথা ঠিক না বেদি কোন ঈদই হতো না যদি আমার নবীর শুভ আগমন না হতো তাহলে নবী দুনিয়াতে এসেছেন নবী দুনিয়াতে এসেছেন মা আমেনা বলতেছেন আমি আমার চাদুমুনিকে একটু ধরতে যাচ্ছিলাম ধরতে চারটা চান্ডাতি কাফেলা ওই জামাটা গদর বাইরিছে না মিরাদুল নবী গদর মারহাবা
مرحبا 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 بولو مرحبا دل کھولے بولو مرحبا بھلو باشای بولو مرحبا نیشان سوریے مرحبا 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 نور نبی مرحبا 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 نمیلاد عمر میں خوشی نا نور نبی راگو آرو بیرو مورو پانے نور نبی تشریف آنے آرو بیرو مورو پانے نور نبی تشریف آنے شی نبی کے بارن کوری شی نبی مرحبا بولو مرحبا دل کھولے بولو مرحبا دل کھولے بولو مرحبا پریم نیے بولو مرحبا دھورا چاہ رہنا مامینہ بولن امیتہ کہہ دیکھتے سے ایسا چھے اور آسمانے دیکھے اوری نیے جا چھے زبنا سبحان اللہ জান্নাতি জামা বড়ি মুবারকে আর চোখের মধ্যে সুরমা লাগানো জোরে কোন সুবহানাল্লাহ মা ডাক দিয়ে বলে আমি কষ্ট পাইছি কাঁদতেছি কিন্তু আমার জাদুমণি পেটের মধ্যে জিন্দা আছে এই আনন্দে আমি